বৰপেটার ঐতিহ্যবাহিত মৃৎশিল্পর দুরবস্থা, জীবিকার সংকটত মৃৎশিল্পীর পরিয়াল, বৰপেটার গান্ধীনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পর জড়িত লোকসকলের এতিয়া জীবন মরণের সন্ধিক্ষণত, দীপাবলীর আগমনের মাটির চাকি আর আতসবাজির প্রয়োজনীয় মাটির খোলা প্রস্তুতর কামত ব্যস্ত হয়ে পড়ছে মৃৎশিল্পীর পরিয়াল সমূহ। চাকির পরা একদম আতসবাজি যিখিনি মানে দেওয়ালির সময় জ্বলে সেইখানে গোটেখানি সরর পর ডাঙারকলি করো আর। সম্প্রতি গান্ধীনগরের প্রায় বারোটা পরিয়াল এই পরম্পরাগত শিল্পর জড়িত হয়ে আছে। বিগত 20-25 বছর পূর্বেই এই অঞ্চলটোর বহু সংখ্যক পরিয়াল এই শিল্পর জড়িত হয়ে আছিল, যদিও বর্তমান মাত্র 10-12 মহিলা এই ঐতিহ্যবাহী শিল্পটো জিয়াই রাখবলৈ প্রয়াস অব্যাহত রাখিছে। এই শিল্পীসকলের অধিকাংশই কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নোলোয়াকয়ে পরম্পরাগতভাবে এই শিল্পকলা আয়ত্ত করেছে। ইয়াতে এজন আমার খুড়ি, তাতে চাই থাকো চাই থাকতে এনেকে শিকি 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 নিজেও অলপ আগতে আকর্ষণ করলো। তারপিছত আর এনেকে বনতে বনতে তেওঁলোকক দেখি গোটেখানি আর পারা হলো আর। কিন্তু দুঃখর বিষয় এয়াই যে কঠোর পরিশ্রমের পিছতো তেওঁলোকে কোনোমতে দুবেলা দুমুঠি খাই জিয়াই আছে। শিল্পীসকলে জানা মতে কেঁচা মাল হিসাবে ব্যবহৃত হওয়া মাটি ক্রয় করার ক্ষেত্রতো তেওঁলোক যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়। মাটিটো আনো বিপদ বিলত পেলা, নিজে যাবা নোৱাৰো, দোকানলৈ হাতে আনো, অলপ পইচাও লাগে বেছি কৰি গুৱাহাটী। ইফালে চৰকাৰী সাহায্য বা সা সুবিধাৰ পৰাও তেওঁলোক বঞ্চিত হৈ আছে। কিন্তু চৰকাৰৰ ফালৰ পৰা আমি কোনো তাত হেৰি পোৱা নাই, লোন হওক বা কিবা হেৰিয়ে হওক একোৱে পোৱা নাই আজিলৈকে। কিন্তু চৰকাৰে আমাক যদি চকু মেলি চাই আমি ভাল পাম আৰু। তেওঁলোকে প্ৰস্তুত কৰা এই আতসবাজির খোলাসমূহ বৰপেটা জিলাৰ লগতে নলবাৰী আৰু অন্যান্য জিলালৈও প্ৰেৰণ কৰা হয়। কিন্তু বজাৰত উচিত মূল্য নোপোৱাৰ বাবে এই শিল্পীসকলে ক্ৰমাৎ দুৰৱস্থাৰ দিশে আগবাঢ়িছে। এই পৰিস্থিতিত যদি চৰকাৰে উপযুক্ত পদক্ষেপ নলয় তেন্তে এই ঐতিহ্যবাহী শিল্পকলা লুপ্ত হোৱাৰ আশংকা প্ৰকট হৈ পৰিছে। শিল্পীসকলে চৰকাৰক তেওঁলোকৰ জীৱিকা সুৰক্ষিত কৰাৰ লগতে এই পৰম্পৰাগত শিল্পটো ৰক্ষা কৰিবলৈ উপযুক্ত পদক্ষেপ লোৱাৰ আহ্বান জনাইছে।